আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যের সর্বত্র যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। প্রধানমন্ত্রী দেশের যুবশক্তিকে ভবিষ্যৎ নেতৃত্ব এবং জাতির নির্মাতা বলে অভিহিত করেছেন। বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার জনকল্যাণে কাজ করছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে বিদেশ মন্ত্রকের অধীনে প্রথম দফার ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু হচ্ছে। প্রথমেই কোভিড সতর্কতা। করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রনের পরিপ্রেক্ষিতে আমরা শ্রোতাদের সতর্ক থাকতে এবং সবার সম্পূর্ণ টিকাকরণের আবেদন জানাচ্ছি। 15-18 বছর বয়সী কিশোর কিশোরী সহ অন্যান্যদেরও টিকা দিতে সাহায্য করুন। কোভিড থেকে দূরে থাকতে 3টি সাধারণ নিয়ম মেনে চলুন। মাস্ক ব্যবহার করুন, 2 গজ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার রাখুন। কোভিড সম্পর্কে জানতে ফোন করুন জাতীয় হেল্পলাইন নম্বর 01123948046 এবং 1075। ত্রিপুরার হেল্পলাইন নম্বরগুলো হল 112-0381-232-5879 এবং 8794-534-501। এবারে স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে প্রশ্নোত্তর প্রতিযোগিতার প্রশ্নটি করছি। আজকের প্রশ্ন, দেশের প্রথম উপ প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছিলেন? সর্বপ্রথম সঠিক উত্তরদাতার নাম আগামীকাল সন্ধ্যার সংবাদে ঘোষণা করা হবে। উত্তর পাঠাতে পারেন 7085167934 এই নম্বরে, শুধুমাত্র টেক্সট মেসেজ করে, কোন রকম ফোন কল বা হোয়াটস অ্যাপ করা যাবে না। এছাড়া uploadagt@gmail.com এ ইমেলও পাঠাতে পারেন। শ্রোতা বন্ধুরা, আসুন জন অংশগ্রহণ থেকে জনকল্যাণের লক্ষ্যে এই প্রতিযোগিতায় যোগদান করুন। এবারে সংবাদ। সারা দেশের সাথে ভারতেও আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে উদযাপিত হচ্ছে। বিশ্বের সকল ভাষার বৈচিত্র্য রক্ষা এবং এই বিষয়ে সচেতনতার প্রসারে রাষ্ট্রসংঘ এই দিনটি পালনের সিদ্ধান্ত নেয়। এ উপলক্ষে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগেও মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে আজ নয়াদিল্লির ইন্দিরা গান্ধী জাতীয় কলাকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রকের সচিব গোবিন্দ মোহন, ইউনেস্কোর প্রতিনিধি এরিক ফল্ট প্রমুখ উপস্থিত ছিলেন। আজ রাজ্যের সর্বত্র যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে আজ আগরতলায় এক শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ত্রিপুরা সরকার ও বাংলাদেশ সরকারি হাইকমিশনের যৌথ উদ্যোগে সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে সুসজ্জিত ট্যাবলো সহ এই শোভাযাত্রার সূচনা হয়। এনসিটি ক্যাডেট, বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, সামাজিক সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ চিরাচরিত পোশাকে এই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রা শুরুর আগে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাজ্য সরকার ও আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2022 উদযাপনের মূল অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত আলোচনাচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ভাষা আন্দোলনের ভিত্তিভূমি হচ্ছে বাংলাদেশ। তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিদের ওপর জোর করে উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে গড়ে উঠেছিল ভাষা আন্দোলন। ভাষার জন্য এত বড় আন্দোলন এর আগে পৃথিবীতে কখনো হয়নি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন সালাম বরকত জব্বররা। সেই থেকে প্রতি বছর পালিত হয়ে আসছিল ভাষা শহীদ দিবস। পরবর্তীতে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার স্বীকৃতি দেয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ভারতবর্ষের নতুন শিক্ষানীতিতে মাতৃভাষাকে ভিত্তি করে প্রদেয় শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, যে কোনো জনগোষ্ঠীর মাতৃভাষা রক্ষায় সকলকে দায়বদ্ধতার পরিচয় দিতে হবে। নাগরিকদের কাছে ভাষাগত সমস্যা দূর করতে সরকারি কর্মচারীদের ককবরক শিক্ষার জন্য গত 30শে জানুয়ারি থেকে অনলাইন ককবরক কোর্স চালু করা হয়েছে। নতুন পদক্ষেপ হিসেবে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু দপ্তরের মাধ্যমে ককবরক, কুকি, মিজো, হালাম, গারো, চাকমা, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া ও মৈত্রী ভাষার উপর মাইনর রিসার্চ করার সুযোগ রয়েছে। এজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 1 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়। এই প্রথম শিক্ষকদের ককবরক শিক্ষার ক্ষেত্রে সহায়তার জন্য 3 থেকে 10 শ্রেণী পর্যন্ত ককবরক ল্যাঙ্গুয়েজ টিচার্স হ্যান্ডবুক চালু করা হয়েছে। ফিরে এলাম খবরে। ইউনেস্কো কর্তৃক এবছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল ভাবনা হল বহু ভাষায় শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে হোক প্রতিবন্ধকতার উত্তরণ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সারা বিশ্বের বাঙালি ভাষাভাষী মানুষের কাছে একুশে ফেব্রুয়ারি দিনটি একটি গর্বের দিন। কোন জাতিগোষ্ঠীর ভাষাই ছোট বা বড় নয়, সব ভাষাকেই সমান সম্মান দিতে হবে, তাহলেই আমাদের মধ্যে বিবিধের মাঝে মিলনের মূল ভাবনা সার্থক হবে। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, সারা পৃথিবীতে একমাত্র ত্রিপুরা রাজ্যেই ভারত এবং বাংলাদেশ যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটির আয়োজন করেছে। এক্ষেত্রে ত্রিপুরা পৃথিবীর বুকে এক ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন উচ্চশিক্ষা পরিষদের চেয়ারম্যান ড অরুণোদয় সাহা, উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিদ্যালয় শিক্ষা দপ্তরের ত্রিভাষিক বাংলা, ককবরক ও ইংরেজি ওয়েবসাইটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী জাতীয় শিক্ষক পুরস্কার 2021 প্রাপক শিক্ষক শিবশঙ্কর পালকে সংবর্ধনা জ্ঞাপন করেন এবং শিক্ষামন্ত্রী রতনলাল নাথ রাজ্যের লুপ্তপ্রায় বংচের ভাষাগোষ্ঠীর প্রতিনিধি কমল বংচেরকে সংবর্ধনা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংস্কৃত ও হিন্দি ভাষাসহ রাজ্যের বিভিন্ন ভাষাগোষ্ঠীর জাতি জনজাতিদের প্রতিনিধিগণ তাঁদের চিরায়ত পোশাক পরিধান করে নিজস্ব ভাষায় উপস্থিত সকলকে অভিবাদন করেন এবং সকল ভাষার সম্মানে আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই স্লোগান প্রদান করেন। শেষে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিলোনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে বিলোনিয়া পুর পরিষদ, তথ্য সংস্কৃতি দপ্তর এবং শিক্ষা দপ্তরের সহযোগিতায় আজ যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক আন্তর্জাতিক ভাষা দিবস 2022 উদযাপন করা হয়। সকালে এক নম্বর টিলা থেকে এক শোভাযাত্রা বিলোনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিকেআই কর্নারে এসে সমবেত হয়। সেখানে ভাষা শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তারপর সূর্যসেন উপজাতি ছাত্রাবাসের হলঘরে অনুষ্ঠিত হয় আলোচনা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র ঘোষ, ভাইস চেয়ারপারসন শিখা নাথ, পুর পরিষদের কাউন্সিলরগণ, শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ, প্রেস ক্লাবের সাংবাদিকগণ এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবশক্তিকে ভবিষ্যৎ নেতৃত্ব এবং জাতির নির্মাতা বলে অভিহিত করেছেন। আজ উচ্চশিক্ষা ক্ষেত্রে বাজেট ঘোষণা সংক্রান্ত এক ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। শ্রী মোদী বলেন, তরুণ প্রজন্মের সশক্তিকরণ দেশের ভবিষ্যৎকে সুদৃঢ় করবে, তাই কেন্দ্রীয় বাজেটে এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে গুণগত মানসম্পন্ন শিক্ষা, দক্ষতা বিকাশ, নগর পরিকল্পনা, আন্তর্জাতিককরণ এবং অ্যানুয়াল অ্যানিমেশন ভিজুয়াল এফেক্ট গেমিং প্রভৃতি বিষয়ের কথা উল্লেখ করেন। জাতীয় ডিজিটাল ইউনিভার্সিটিকে এক অনন্য ও অভূতপূর্ব পদক্ষেপ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী দেশে ই বিদ্যা, ওয়ান ক্লাস ওয়ান চ্যানেল, ডিজিটাল ল্যাব প্রভৃতির প্রসারে গুরুত্ব আরোপ করেন। খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ বিকেলে কুমারঘাটের মানসী হলে বিজেপি ঊনকোটি জেলা কমিটি আয়োজিত এক সাংগঠনিক বৈঠকে অংশ নেন। এখানে বিজেপির জেলা ও মন্ডল কমিটির পদাধিকারী, শক্তিকেন্দ্রের ইনচার্জ এবং ত্রিস্তর পঞ্চায়েতের দলীয় নির্বাচিত প্রতিনিধি প্রমুখ অংশ নেন। উপস্থিত ছিলেন রাজ্যের পানিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস ও নগর উন্নয়ন মন্ত্রী শান্তনু চাকমা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী শ্রীদেব জানান, সংগঠনকে শক্তিশালী করা, বর্তমান রাজ্য সরকারের কাজকর্ম প্রভৃতি বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার জনকল্যাণে কাজ করছে। বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার দৃষ্টিহীনদের বিভিন্ন দাবি দাওয়া পূরণে তাঁদের প্রতি সরকারি সাহায্যের প্রসার ও সহানুভূতি প্রদর্শনের জন্য মুখ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন। আজ মুখ্যমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে শ্রী সরকার অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন প্রদত্ত স্মারকলিপির উল্লেখ করে রাজ্যে দৃষ্টিহীনদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান। সারাদেশে এখন পর্যন্ত 100,75,46,00,000 বেশি কোভিড ভ্যাকসিন ডোজ প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় 7,00,000 বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত 24 ঘণ্টায় সারা দেশে প্রায় 38,000 করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন, 16,000 বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত 24 ঘণ্টায় রাজ্যে মাত্র একজন করোনা আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে আজ জানানো হয়, গত 24 ঘণ্টায় 711 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, সুস্থতার হার বেড়ে হয়েছে 99.03%। সর্বশেষ তথ্য অনুযায়ী 61 জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন বা সক্রিয় রয়েছেন। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে বিদেশ মন্ত্রকের অধীনে প্রথম দফার ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু হচ্ছে। চলতি বছরের এপ্রিল জুন সময়ের ইন্টার্নশিপের জন্য অনলাইনে আবেদনপত্রের আহ্বান করা হয়েছে। বিদেশ নীতিকে জনগণের আরও কাছে নিয়ে আসতে এবং সমস্ত অংশের ও প্রত্যন্ত এলাকার নাগরিকদের সমান সুযোগ দিতে অ্যাসপিরেশনাল জেলার অধিবাসী এবং তপশিলি জাতি, জনজাতি, ওবিসি, আর্থিকভাবে দুর্বল শ্রেণীর প্রার্থীদের প্রার্থী নির্বাচনের সময় অগ্রাধিকার দেওয়া হবে। প্রাথমিক স্ক্রিনিং এবং ব্যক্তিগত সাক্ষাৎকার এই দুই ধাপে সম্পূর্ণ অনলাইনে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।
কালচারাল হেরিটেজ সেন্টারের সৌন্দর্যায়নের জন্য আজ এডিসির উপদেষ্টা প্রদ্যোত বিক্রম কিশোর মানিক্য দেববর্মা এবং ইন্টাকের ত্রিপুরা চ্যাপ্টারের কনভেনর মহারাজ কুমারী প্রজ্ঞা দেববর্মার উপস্থিতিতে এক মৌ স্বাক্ষরিত হয়। কমলপুরের কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ধলাই জেলা ভিত্তিক প্রতিযোগিতামূলক বিজ্ঞান মেলা। আজ এই বিজ্ঞান মেলার সূচনা করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের মেম্বার ইন কাউন্সিল সুব্রত মজুমদার, ধলাই জেলার শিক্ষা অধিকর্তা মিহির দেবনাথ, সমাজসেবী অরূপ চৌধুরী সহ অন্যান্যরা। এদিন জেলার বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা মোট 63টি মডেল নিয়ে মেলায় অংশগ্রহণ করে। বিজ্ঞান মেলার অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম 10টি মডেলকে পুরস্কৃত করা হবে। তার মধ্যে বাছাই করা 5টি মডেল আগামী 3রা ও 4ঠা মার্চ রাজ্যভিত্তিক বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করবে। আজ জিরানিয়ার বীরেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এনএসএস ইউনিটের সপ্তাহব্যাপী স্বাস্থ্য শিবির, রক্তদান কর্মসূচি ও বিদ্যালয়ের নবনির্মিত পরিশ্রিত পানীয় জলের ট্যাঙ্ক উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। শিবিরে 32 জন রক্তদান করেন। উদয়পুরের পালাটানার ওটিপিসির কাছে আজ সকালে এক পথ দুর্ঘটনায় প্রাণ সুথোধন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি জামজুরি এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় একটি স্কুটি এবং একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক চালকের মৃত্যু হয়। স্কুটির চালককে গুরুতর আহত অবস্থায় উদয়পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেফুঙ্গা থানাধীন রাঙ্গাউটি গ্রামের দুটি বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আজ তল্লাশি চালায়। পুলিশ এই অভিযানে একটি 9mm পিস্তল, 4000 ইয়াবা ট্যাবলেট, 350 বোতল ফেন্সিডিল এবং নগদ 1,73,345 টাকা আটক করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 27 তারিখ রবিবার সকাল 11টায় আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 86তম পর্ব। জনগণ তাঁদের মতামত নমো অ্যাপ বা মাই গভ ওপেন ফোরামে পাঠাতে পারবেন। টোল ফ্রি নম্বর 1800117800 ডায়াল করো। হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করা যাবে। ফোন লাইন 24 ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে। এছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে প্রাপ্ত লিঙ্কে মতামত পাঠানো যাবে। আবহাওয়ার খবর, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 28.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 0.5 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রাজ্যে সর্বত্র যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। প্রধানমন্ত্রী দেশের যুবশক্তিকে ভবিষ্যৎ নেতৃত্ব এবং জাতির নির্মাতা বলে অভিহিত করেছেন। বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার জনকল্যাণে কাজ করছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে বিদেশ মন্ত্রকের অধীনে প্রথম দফার ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু হচ্ছে। স্থানীয় সংবাদ।